বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে যা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। বিকেলে চা তৈরি হয়ে গেল। এই তগা সোমবারের মেনু হচ্ছে সরো বাবা সরো ভাত, সজনে শাক ভাজা, আর আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। এটাই আজকের 8th অগাস্ট সোমবারের, 8 তারিখ সোমবারের মেনু। এটা খেয়ে আমার মেয়ে স্কুলে যাবে। হ্যাঁ, মেয়ে টিফিন রেডি করছি। আজকে হচ্ছে কি 8th অগাস্ট, আজকে মানডে না মানডে, কালকে সানডে ছিল। ইডলি দিলাম আর দিলাম চাটনি। কোকোনাট, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওটা পিষে আর গোটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। মেয়ে টিফিন রেডি। কি করেছো তুমি সারা? এদিকে এসো, আমার সামনে এসো। এটা কোথায় পেয়েছো তুমি? এটা কি লিপস্টিক? এটা তুমি আমাকে লুকিয়ে লাগিয়ে নিয়েছো? কোথায় পেয়েছো? ওই ঘরে, ওই ঘরের দিকে তুমি লুকিয়ে লাগ দেখি। আরেকবার এইদিকে দেখাও। তুমি কি ভাবো তোমাকে একটা দিয়ে ভালো দেখাচ্ছে? কি লাগিয়েছো বলে দাও। লিপস্টিক? দুষ্টুমি আছে? কেমন দেখাচ্ছে তুমি জানো? কেমন দেখাচ্ছে? আর পাউট করে রে সানা। দুই দিন আগে যে তালটা নিয়ে এসেছিলাম কিনে, সেটা দিয়ে বড়া তালখির অল্প বানিয়েছিলাম। আর আটিগুলো একটা বড় বা স্টিলের বাটিতে একটুখানি জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ভালোভাবে ওটার পাল্পটা যায়নি। সেটা থেকে আজকে আর একটু পাল্প বের করলাম, এটা ফুটিয়ে রাখছি। এটা দিয়ে ভাবছি তাহলে লুচি বানাবো। হ্যাঁ, আমার মেয়ে স্কুল থেকে ফিরলো, ওকে টিফিন দিচ্ছি। কি বলো তো, এটা দেখো কালারটা দেখেছো? এটা হচ্ছে তালের লুচি আর সাথে আমুল ফ্রেশ ক্রিম। হেভেনলি, হেভেনলি, স্বর্গীয়। কি করছো বাবা? সারা কি করছো? ওখানে উপরে বসে আছো? তুমি কি কি দুষ্টুমি করতে পারো? হ্যাঁ, ও সারা, দি কোথায় গেছে? দি স্কুল, স্কুল, স্কুলে গেছে? ওখানে কে আছে? দিয়ে দোস্ত? আচ্ছা 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 আচ্ছা, সর এখান থেকে সর। এই জায়গাটা আমার একদম বুক করা, এখানে নামাই আমি।
আজকে বারবার ভুলে যায় কি না 8 তারিখ না 8 আগস্ট মানডে 8 তারিখ সোমবার সন্ধে 4 বারবার ভুলে যায় জানো তো আমি এখনি দাঁতে সার্জারি করাতে যাব সেটা পরে বলছি দাঁড়াও 8 তারিখ সন্ধে এখন 7:45 বাজে 7:45 বাজে তো দেখো কি করছি এই দেখো চা খাচ্ছি 7:30টার সময় আমার টাইম আছে আজকে সার্জারির আর আমি 7:45 চা খাচ্ছি আর মেয়ে হাসছে কি হয়েছে বলো তো শোনো বলতে দাও ওই যে আমার এই নিচের পাটিতে একদম কোনায় দাঁতে আক্কেল দাঁত বেরিয়েছে প্রায় সানাইকে নিয়ে যা আমার চাটা আছে বাবা এখানে নিয়ে যা কথা বলতে দেবে না তো কি আছে বলো তো তো আক্কেল দাঁত বেরিয়েছে প্রায় 1.5 বছর হয়ে গেল তো ওটা কি বলো তো একেবারে জায়গা নেই সেই জায়গায় বেরিয়েছে মানে প্রায় শেষেই হয়ে গেছে একদম শেষে নিচের মাড়িতে ওটা খুব ডিস্টার্ব করে ওপর দিকটা ওর কিছু নেই নিচের দিকটা নাকি মানে শেকড় আছে আমি দেখলাম কারণ এক্সরে করতে বললো ডাক্তার তার জন্য তো ওটা মাঝে মাঝে ব্যথা দেয় কোনোদিন আমি কোনো ওষুধ খাইনি ডাক্তারও দেখাইনি আর পেন কিলার টেন কিলারও খাইনি কিন্তু এই ডিস্টারবেন্সটা আমি আর রাখতে চাইছি না তো আমি দাঁতটা তোলার কথা ভাবলাম যে ওই দাঁতটা আক্কেল দাঁতটা তুলে দিই তো ডাক্তার বললো এটা এমন পজিশন ওপর দিকে দাঁতটা নেই আর কি বেশি তো এটা ধরে যে তুলবো সেরকম পজিশন নেই সার্জারি করতে হবে মানে ওখানে একটু মাড়িটা হালকা কেটে দাঁতটা বের করতে হবে তো এখন বাজে 7:45 আমার সার্জারির টাইম আমি বাড়ি থেকে বেরোবো 7:20 যদি বলো দিদি 7:30 টাইম আর 7:20 বাড়ি থেকে বেরোবে আমার এখানে পাড়ার মধ্যেই ডাক্তার কাছেই তো সেই জন্য আজ আমার বড় সড়ো সার্জারি বুঝেছ তো ডাক্তারকে বললাম যে দাঁত যে সার্জারি করবেন আমাকে কি করতে হবে বলছে অ্যান্টিবায়োটিক দিয়েছে ওষুধ যে দুদিন ধরে খান তারপর আসুন আর আপাতত আমার যে ব্যথা আছে তা নেই কিন্তু হাত দিও না দেখো আমি এই কথা বলতে জানো তো কত ডিস্টারবেন্স আমি যে বলি আমি একটু চা খাবো এই দেখো চা নিয়ে বসছি আমার মেয়ে আসছে আর যাচ্ছে তো কি বলছিলাম হ্যাঁ শিলিগুড়ি থাকাকালীনই এইটা দাঁতটা উঠেছিল আর ব্যথা হতো আবার সেরে যেত ব্যথা হতো না আবার কোনো সময় ব্যথা হয়তো 3-4 মাস পরে একটু একটু আমি সহ্য করিনি আমি কোনোদিন পেন কিলার খাইনি বা কিছু খাইনি তাহলে ফাইনালে আমরা ভাবলাম যে দাঁতটা উঠিয়ে দিই দেখো আমার চা নিই দেখো বলছি না যে ডিস্টার্ব করে দেখো দেখেছো তো তখন ডাক্তার বললো এটা ওঠানো যাবে না ম্যাডাম আপনার ওপর দিকটা খুব একটা দাঁতটা নেই যে ধরে ওঠাবো আমি আর একদম কোনায় ওইভাবে ইয়েও নেই আমাকে একটু মাড়িটা কাটতে হবে সার্জারি করতে হবে তো এই হচ্ছে ঘটনা সেটাই বললাম এই যাবো একটু পরে এসে পরে নাকি 2 ঘন্টা কথা বলা যাবে না আমি বললাম কি করতে হবে আর 24 ঘন্টা নাকি গরম জিনিস খেতে নেই মানে চাটা খাওয়া যাবে না গরম জিনিস তো সেই জন্য তোমার সাথে কথাটা বলে নিলাম এসে পরে এমনি করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বাই এখন এক্সাক্টলি 7:10 বাজে সন্ধেবেলায় 7:30 আমার সার্জারির টাইম তো আমি বেরোবোর জন্য রেডি হয়ে গেলাম দেখো ফাইনালি কি করেছি বলো তো পাড়ার মধ্যেই তো সামনেই তো একটা কাপ্তান পরলাম নাইটি পরেই যাব আমাদের আমাদের উল্টো দিকে বাড়িতে ওদেরও দাঁত ব্যথা কি ছিল ওরা নাইটি পরেই গেছিল আমি রাস্তাতেই দেখলাম কদিন আগে দাঁত ব্যথা ছিল মানে পাড়ার মধ্যেই তো টাইম দেয় ওরা মানে শিডিউল যেমন তোমার যদি বুকিং করা হয় যে এই টাইমে তোমার তাহলে যা সেই সময় গেলেও দেখিয়ে চলে এলো তাহলে দেখলাম ওরাও নাইটি পরে গেছিলো তা আমি এই কাপ্তানটা পরে চলে যাচ্ছি সার্জারি করাতে হেঁটে হেঁটে আসার সময় কী অবস্থা হয় তোমাদেরকে বলবো 7:10 বাজে 7:30 আমার সার্জারির টাইম যেতে আমার 5 মিনিটও লাগবে না ঠিক আছে প্রায় রেডি হয়ে গেছি ব্রাশ করলাম সন্ধ্যে চা খেয়ে নিলাম দিয়ে তালের লুচি বিকেলে খেয়েছিলাম ওই আমার মেয়ের টিফিন মানে স্কুল থেকে খেলো ওদের জন্য বানিয়ে দিলাম খেলাম
চা খেলাম, ব্রাশ করলাম, এইটা রেডি হলাম। জামটা তেমন শুধুমাত্র একটা কানের ইচ্ছে করে পরলাম, আর এই কাপ্তান পরলাম, নাইটিই বলতে পারো আর কি। সার্জারি করতে যাচ্ছি দেখো, এসে এসে স্কুল থেকে এসে আমার মেয়ে কি বলছে শোনো, মা আজকে তোমার সার্জারি ডেট। হচ্ছে কথা, এই প্রথম মানে দাঁতের ব্যাপারে আমি ডাক্তার দেখালাম, এখন দেখো ব্যথাই নেই, কিন্তু কি বলতো মাঝে মাঝে ওটা ব্যথা করে, সেই জন্য ওটা আমি আর রাখতে চাইছি না, মানে ওটা উঠিয়ে দিয়ে, আমি তো ভেবেছিলাম দাঁতটা উঠিয়ে দেওয়া যাবে, দাঁত তোলা যাকে বলে, কিন্তু ডাক্তার বললো যে দাঁতটা ধরার জায়গাই নেই, একদম কোনাতে ওপরটা ক্ষয়ে গেছে, মানে ওপরটা সেভাবে ওঠেইনি, আটকেল দাঁত ওটা, এই দেড় বছর হলে উঠেছে। তো আপনার একটু সার্জারি করতে হবে, মানে মাড়িটা একটু কাটতে হবে, এটা বলতে চাইছি, সেটাই সার্জারি, তাতে খরচটা বেশি। তাহলে আমার দুই মেয়ে বাড়িতে থাকলো, আমি আর তোমাদের দাদা তো বাড়ি আছে, ও যাচ্ছি আর কি, ঠিক আছে, তোমাদেরকে বাই করে গেলাম, সার্জারি করতে যাচ্ছি, বাই। এই সেই দাঁত, ইয়ে হয় না কেন মাম, কটা বাজে সামনে দেখা যায়, সামনে হয় না না বাবা, পুরো ঢোকানো আছে, কটা বাজে দেখাচ্ছিল,